আজকে আমাদের পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের লাস্ট সময়। এই প্রচারের মাধ্যমে জনগণ এবং ভোটারকে বার্তা দিতে চাই যে আগামী শনিবার সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে জোড়া ফুল চিহ্নের সকল প্রতীককে বিপুল ভোটে জয় করুন। কারণ গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কেবিলের মূল্যবৃদ্ধি, এছাড়াও দেশকে বিকিয়ে দেওয়ার রাজনীতি, হিংসার রাজনীতি, কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ার বিপক্ষে সবাই বিপুল ভোটে জয়যুক্ত করুন। জোড়া ফুলের প্রার্থীদের সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয় করুন। এটা সবাই সকল ভোটারদের প্রতি আমার বিশেষ করজোড়ে অনুরোধ। আরও বলি, আমরা উন্নয়নের বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছেছি, কুৎসা অপপ্রচার মিথ্যা বঞ্চনা দিয়ে নয়। আমরা বাড়ি বাড়ি লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী এবং সবুজ সাথী, কৃষক বন্ধু, এছাড়া অন্যান্য 64টি আরও প্রকল্প আমরা মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি। তার জন্য সকল ভোটারদের প্রতি, যাতে এই উন্নয়নের বার্তা আমরা আরও 5 বছর অব্যাহত রাখতে পারি, তার জন্য সকল ভোটারদের প্রতি করজোড়ে অনুরোধ জানালাম। সকাল সকাল গিয়ে বুথ কেন্দ্রে জোড়া ফুল চিহ্নে বিপুল ভাটে জয়যুক্ত করুন। এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে মুখ্য জবাব দিতে ভোটারদের প্রতি আবারও করজোড়ে অনুরোধ করলাম। নাম স্বপন মাইতি, এই কলাগেছে হাইস্কুল বুথের পঞ্চায়েত সদস্য, বর্তমানে পঞ্চায়েতে আমি দাঁড়িয়েছি। সকল মাইতিকে সকাল সকাল ভোট দিয়ে যায় যুক্ত করুন। 100 দিনের কাজের টাকা কেন বন্ধ আছে? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, কিছু বল দাও।